মামলা হয়েছিল এবং সাথে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের 8-5 উপধারায় মামলাটা রুজু হয়েছিল। এই মামলাটা চার্জশিট হওয়ার পর সাইবার ট্রাইব্যুনালে যায়, সাইবার ট্রাইব্যুনালে মামলাটা পেন্ডিং আছে। এই মুহূর্তে তার বিরুদ্ধে মামলা ছিল 4টি, একটি হচ্ছে গাছা থানার যেটা মূল মামলা, আরেকটি হচ্ছে বাসন থানা, আরেকটি হচ্ছে তেজগাঁ থানা, আরেকটি হচ্ছে মতিঝিল থানা। এই 4টি মামলায় মহামান্য হাইকোর্ট আন্ডারটেকিং এর মাধ্যমে রবিকুল ইসলাম মাদানী পরবে শিশু ভোক্তাকে জামিন দিয়েছেন। এর ফলে বাংলাদেশের সমস্ত মামলায় তিনি জামিন পাইলেন এবং তার এই জামিনে বের হইতে আর কোনো আইনগত বাধা রইল না, আইনগত বাধা থাকবে না। জামিন দিয়েছে, প্রত্যেকটা জামিন এই অ্যাবসলিউট করেছে, অর্থাৎ স্থায়ী জামিন দিয়েছে, তবে একটু কন্ডিশন এবং বন্ড দিয়েছে। এই মামলাটা কন্ডিশনটা হচ্ছে মাসে তাকে দুইবার থানায় হাজিরা দিতে হবে এবং একটা বন্ড দিতে হবে। আর মুসলেকায় কি লিখেছে কি এটা? আপনারা মুসলেকায় লিখেছে যে উনি ভবিষ্যতে ওয়াজ মাহফিলে আর রাষ্ট্রবিরোধী বা বাংলাদেশের প্রচলিত আইন বিরোধী যেগুলো আপনার জনমনে সংঘাতের সৃষ্টি করে এবং দেশের প্রচলিত আইনের বিরোধী হয়, এই মুসলিকাটা দিছে যাতে ভবিষ্যতে তার মানে এই ধরনের আর কোনো কর্মকাণ্ড সে না করে। সবকটা থানায় মামলায় সে আজকে মুক্তি পাইছেন এবং ওটা আপনার বিলের যে অর্ডার, এই অর্ডারটা পূর্ণাঙ্গ না হওয়া পর্যন্ত পূর্ণাঙ্গ কন্ডিশনগুলো আমরা আপনাদের সামনে বলতে পারতেছি না। চারটা থানার মামলায় তার মঞ্জুর হয়েছে আজকে। হ্যাঁ, প্রথম আপনার সাইবার ট্রাইব্যুনালে নিশ্চিত আপিল ফাইল করতে আপনার সকলে অবগত আছেন। গাছা থানার মামলাটা অ্যাডমিট এবং ফিক্সড করেছিল, পরবর্তীতে আজকে ফর অর্ডার এসেছিল, ওই মামলাটা অ্যালাউ করছে। এটা আপনার সবকটা অর্ডার না দেখা পর্যন্ত বলা যাচ্ছে না। আপিল করেছিলাম আমরা 2022 আপিল করার পর আপনার জুন 2022 কোর্ট একটা ডাইরেকশন দিয়েছিল, ওই ডাইরেকশনটা আমরা কমপ্লাই করছি, এতে কোর্ট সন্তুষ্ট হয়ে আজকে সবকটা মামলায় রবিকুল ইসলাম মাদানী ওরফে শিশু ভোক্তাকে বিল মঞ্জুর করেছে। আলহামদুলিল্লাহ ধন্যবাদ।